রাতের আকাশে রঙিন আলোর ফুলঝুরি, অপূর্ব এই আতশবাজির প্রদর্শনী হয়ে গেল সুইজারল্যান্ডের জেনেভা শহরে। প্রতি বছরের মতো গ্রীষ্মকালীন উৎসবের অংশ হিসেবে গেল 11 আগস্ট জেনেভার আকাশ হয়ে উঠেছিল বর্ণিল। জেনেভা ফেস্টিভ্যালের 95তম বর্ষপূর্তির অংশ হিসেবে আয়োজন করা হয় এই আতশবাজি। বিশ্বের অন্যতম দীর্ঘ সময়ব্যাপী এই আতশবাজি দেখতে জেনেভায় জড়ো হয়েছিলেন 4 লাখ পর্যটক। এটা সত্যি দারুণ এক অনুভূতি। গত বছরও আমি এখানে এসেছিলাম, তবে এবারের আয়োজন আগের বারকেও ছাড়িয়ে গেছে। বিশ্বের অনেক দেশে আতশবাজি দেখেছি, কিন্তু জেনেভার এই আয়োজন একেবারেই আলাদা। বিশেষ করে রং বেরঙের আলো রাতের আকাশকে অপরূপ শোভা দিয়েছে। বিংশ শতাব্দীর শুরু থেকে সুইজারল্যান্ডে প্রতি বছরের আগস্টে পালিত হয়ে আসছে এই উৎসব। স্থানীয় লোক ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আতশবাজি দেখতে অনেকেই আসেন জেনেভায়। এবার আতশবাজির আয়োজনে ব্যয় হয়েছে 7,03,000 ইউরো। আতশবাজির পাশাপাশি মঞ্চ মাতানো মিউজিক কনসার্ট এবং বিনোদনের নানা আয়োজন ছিল এবারের উৎসবে। ছিল অত্যাধুনিক ও আকর্ষণীয় বিভিন্ন রাইড। আতশবাজির পর্ব শেষ হলেও এ বছরের জেনেভা ফেস্টিভ্যাল চলবে আগামী 2 সেপ্টেম্বর পর্যন্ত। পলাশ রঞ্জন রায়, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।